নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স উচ্চ মাধ্যমিক পাশে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করেছে কারা কিভাবে আবেদন করবেন রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত প্রতিটি ডিটেলস এবং তার পাশাপাশি এই রিক্রুটমেন্ট নোটিশটিকে কি করে আপনারা ডাউনলোড করবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আপনার সিম্পলি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে গিয়ে একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটি একটু নিচের দিকে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটি নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে গিয়ে ক্লিক করার সাথে সাথে একটি ড্রপডাউন মেনু চলে আসবে এবং এখানে গিয়ে এমপ্লয়মেন্ট সেকশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে যেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্ট নোটিশের সমস্ত তথ্য এখানে গিয়ে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন যেখানে দুটি ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ তারা পাবলিশ করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনত্রিশ এগারো দু হাজার তারিখে জুনিয়র বা জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলো এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিস তারা পাবলিশ করেছে যারা এই ক্ষেত্রে এলিজিবল এবং ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন প্রথমে জেআরএফ পোস্টের জন্য আপনাদের কিন্তু অবশ্যই নেট কোয়ালিফাই করতেই হবে তো সেই জন্য যারা যাদের কাছে নেট কোয়ালিফিকেশান রয়েছে তারা আবেদন করুন না হলে পরে শুধুমাত্র এইচএস পাশে যাতে সায়েন্স স্ট্রিম ছিল তারা কিন্তু অবশ্যই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারেন যেখানে সাত হাজার টাকা পার মান্থ আপনাদেরকে রেমুনেশন বা স্যালারি হিসাবে প্রোভাইড করা হবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট নোটিশ তারা পাবলিশ করেছে যেখানে একুশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু অবশ্যই ইলিজিবেল বা আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এখানে একটি তারা ইমেল আইডি প্রোভাইড করেছে সেই ইমেল আইডিতে আপনাদের সমস্ত ডিটেলসগুলো অ্যালং উইথ আপনাদের সিবি এবং আপনাদের সমস্ত ডকুমেন্ট যা যা রেলিভেন্ট ডকুমেন্ট দরকার যেমন আপনাদের একটি সিবি বানাতে গেলে পরে এইচএস পাস যে কোনো একটি জবের জন্য একটি সিবি বানাতে গেলে পরে যে কটি কোয়ালিফিকেশান এবং তার পাশাপাশি আপনাদের যে কোনো রকম রেলিভেন্ট ডকুমেন্ট দরকার তাদের পিডিএফ অবশ্যই কিন্তু অ্যাটাচ করে যে ইমেল আইডিটি প্রোভাইড করেছে সেখানে পাঠিয়ে দিতে হবে যেখানে কিন্তু তারা অলরেডি লাস্ট ডেট বলে দিয়েছে আট বারো দু হাজার একুশ বিকেল পাঁচটা তো এই ছিল ওভারঅল সামারাইজেশন পুরো পিডিএফটি সমস্ত আবেদনকারীর কাছে একটি রিকোয়েস্ট আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন এবং তারপরে মাইনিউটলি রিড আউট করবেন এবং সেই ক্ষেত্রে যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে না কোনো ভিডিওতে